আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই। আজকে আমি যে টিউটোরিয়ালটি দেখাবো, হয়তো অনেকের কাছে এটা ভালো লাগবে না, যারা জানেন তাদের কাছে ভালো লাগবে না, বাট যারা নতুন আছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে আশা করতেছি। তো আমরা যেটা দেখাবো সেটা হলো মাইকোটিকের উইনবক্স। উইনবক্সের সম্পর্কে যারা মাইকোটিক ইউজ করেন বা ইউজ করতে যাচ্ছেন তারা হয়তো জানেন, উইনবক্স ভয়েসের মাধ্যমে আপনারা মাইকোটিক রাউটার বোর্ডকে কন্ট্রোল করতে পারেন এবং মাইকোটিক রাউটার বোর্ডের অনেক কাজ করতে পারেন। সেক্ষেত্রে আমরা মাইকোটিক উইনবক্সে ঢোকার নিয়ম হলো, উইনবক্সকে ওপেন করে যে কোনো আইপি অথবা ম্যাকের মাধ্যমে আমরা এটাকে পাবো। তো ওখানে ম্যাক দিয়েও দেখেন, নেইবার্সে গিয়ে ম্যাক দিয়েও ম্যাক দিয়ে এই মাইকোটিক রাউটার বোর্ডে ঢোকা যায় এবং আইপি দিয়েও ঢোকা যায়। তো ওয়াইনের আইপি দিয়েও ঢোকা যায়, ল্যানের আইপি দিয়েও ঢোকা যায়। তো আমরা ম্যাক দিয়ে ঢুকতে পারি, আইপি দিয়েও ঢুকতে পারবো। যেমন আমরা যদি ম্যাক দিয়ে ঢুকতে চাই তাহলে ম্যাকে ক্লিক করতে হবে, অথবা আইপি দিয়ে ঢুকতে চাইলে আইপি আমাদেরকে লিখতে হবে। যেমন ল্যানের আইপি দিয়ে ঢুকতে চাইলে 192 দিয়ে ঢুকতে হবে, বা যে ল্যানের আইপিটা সিলেক্ট করা আছে মাইকোটিক রাউটারে সেটা দিয়ে ঢোকা যাবে। বাট ম্যাক দিয়ে ঢুকতে চাইলে নেইবার্সে গিয়ে এখানে ম্যাক আসবে, ম্যাক আসলে ম্যাক দিয়ে ঢোকা যাবে। তো ম্যাক দিয়ে ঢুকতেছি আমরা, লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আমার মাইকোটিক রাউটারের ইউজার নেম হলো লগ ইন ইউজার নেম হলো অ্যাডমিন এবং পাসওয়ার্ড আছে ব্ল্যাঙ্ক। তো আমরা ঢোকার জন্য এখানে কানেক্ট করতে পারবো, এবং যদি এটাকে আমি সেভ করে রাখতে চাই সেক্ষেত্রে অ্যাড সেট দিলেই সেভ হয়ে যাবে। তো আমরা যে দেখেন অ্যাড সেট দিয়েছি, আমাদের এই অ্যাড হয়ে গেছে ম্যাকটা। তো আমরা সরাসরি ম্যাক দিয়ে ঢুকবো, এই কারণে ইউজারনেম লিখতেছি অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিচ্ছি ব্ল্যাঙ্ক সাদা। তো কানেক্ট, এভাবে আমরা মাইকোটিক রাউটারকে কানেক্ট করতে পারি উইনবক্সের মাধ্যমে। তো আমরা যেটা দেখাবো আজকে সেটা হলো মাইকোটিক রাউটারের ওএসের যে মেনু বারগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আমি অনেক কিছু হয়তো জানি না, যারা ভালো জানেন আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। তো আমরা মাইকোটিক রাউটারে ঢুকে গেছি, এখানে বিভিন্ন মেনু বার আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো এখানে দেখেন আছে সিশন, এখানে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, ক্লোজ অল উইন্ডোজ, ডিসকানেক্ট, এক্সিট, এবং সেটিংয়ে আছে হাইড পাসওয়ার্ড, ইনলাইন কমেন্টস, ড্যাশবোর্ডে আসছে অ্যাড টাইম, অ্যাড ডেট, অ্যাড সিপিইউ, অ্যাড মেমোরি অ্যান্ড অ্যাড আপ টাইম। তো আমরা দেখেন এখান থেকে শুরু করতেছি অ্যাড টাইম, আমরা এখানে টাইমটা অ্যাড করে দিতে পারবো। ইভেন ডেট, অ্যাড ডেট, আমরা এখানে ডেট অ্যাড করতে পারবো, এবং অ্যাড সিপিও, আমাদের সিপিও ইউজেসটা কত আছে সেটা দেখার জন্য, আমার সিপিও ইউজেস 0%, 2% উঠতেছে দেখছেন। এবং হাফ টাইম, কতক্ষণ যাবত আপ হয়ে আছে, 1 মিনিট 4 সেকেন্ড যাবত আপ হয়ে আছে আমার মাইকোটিক রাউটারটা, এই উইনবক্সটা আপ হয়ে আছে এতক্ষণ যাবত। এবং এখানে আপনার সেভ মোড আছে, আনডু আছে, রিডু আছে। তো এটা হলো আমার মাইকোটিক রাউটারের ম্যাক অ্যাড্রেস, এই ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে আমি ঢুকেছি। তো দেখেন এখানে আছে হলো কুইক সেট আপ, এটার মাধ্যমে আমরা কুইকলি সেট আপ করতে পারবো রাউটার। দেখেন এখানে রাউটার, ব্রিজ, এই দুই মোডেই করা যাবে। আমরা রাউটার মোডের মাধ্যমে যদি করতে চাই সেক্ষেত্রে স্ট্যাটিক আইপি, অটোমেটিক্যালি আইপি অথবা পিপিওর মাধ্যমে করতে পারবো। এখানে স্ট্যাটিক আইপির মাধ্যমে করতে চাইলে এখানে আইপি অ্যাড্রেস লিখতে হবে, সাবমাস লিখতে হবে, স্ল্যাশ কত সেটা লিখতে হবে, ইভেন গেটওয়েটা লিখতে হবে, এখানে ডিএনএস এখানে লিখতে হবে, ডিএনএস এটা অল্টারনেটিভ ডিএনএস। আমার এখানে ম্যাক অ্যাড্রেস আছে, ম্যাক অ্যাড্রেসটা দেখাচ্ছে, এবং লোকাল নেটওয়ার্কের জন্য যে আইপিটা সিলেক্ট করবে সেটা আপনাকে লিখে দিতে হবে। এটা ব্রিজ করে অনলাইন পোর্টের মাধ্যমে বের করতে পারবেন, ডিএসসিপি সার্ভারের মাধ্যমে করতে পারবেন, ভিপিএন অ্যাক্সেসের মাধ্যমে অনেক কিছু করতে পারবেন। তো এটা যদি এভাবে ইউজ করতে চান সেটাও করতে পারবেন। এখানে সিপিএফবি ম্যান আছে, এটার অনেক কাজ আছে, ইন্টারফেস আছে, কনফিগারেশন আছে, চ্যানেল আছে,
ডেসপ্যাট, সিগোডি, সিএফজি, অ্যাক্সেস পয়েন্ট, রাউট, রেডিও, রেজিস্ট্রেশন টেবিল। এবং এখানে আছে ইন্টারফেস, ইন্টারফেসে আপনার এখানে ইন্টারফেস লিস্ট দেখাচ্ছে, কয়টা ইন্টারফেসে কীভাবে কী লিস্ট আছে ইন্টারফেসগুলো দেখাচ্ছে। এখানে আপনার ইন্টারফেস লিস্ট আছে, ইথারনেট আছে, ইথারনেটে দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা পোর্ট আছে। তো পাসপোর্টে আমার মাইক্রোটিক রাউটারটা, সে কারণে পাঁচটা পোর্ট আছে, বেশি থাকলে বেশি থাকবে। তারপরে ইউআইপি টার্নেল করা যাবে, আইপি টার্নেল করা যাবে, জিই টার্নেল করা যাবে, ভিলেন, এখানে আপনি চাইলে ভিলেন অ্যাড করতে পারেন, যেমন ভিলেন, ভিলেন টেন, এখানে আপনার ভিলেন টেন, এটা আপনি যে যে ইন্টারফেস দিয়ে সার্ভিস দেবেন, ইথার ফাইভ দিয়ে দিলে ইথার ফাইভ সিলেক্ট করে আপনি করতে পারবেন, লুপ প্রোটেক্টেড করতে পারবেন, স্ট্যাটাস ট্রাপ, এবং এই ভিলেন থেকে কীভাবে কী ট্রাফিক যাচ্ছে সেটা আপনি এই ট্রাফিকের মাধ্যমে দেখতে পারবেন। যেমন আমরা এখানে অ্যাপ্লাই দিয়ে দিছি, ভিলেন টেন হয়ে গেছে, তো ভিলেনের মাধ্যমে আপনার এখানে অ্যাপ্লাই ওকে দিলে ভিলেন ক্রিয়েট হয়ে গেছে, এবং ভিলেন থেকে আমরা ট্রস করে অনেক কিছু ইয়া দেখতে পারবো, যেমন ভিলেন টেন, ভিলেন টেন ইয়ে করা আছে, টর্চ যদি এটা কানেক্টেড থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে টর্চের মাধ্যমে সব কিছু দেখাবে, এবং ক্লোজ করে দিলে ক্লোজ হয়ে যাবে। তারপরে ভিআরআরপি এবং বাউন্ডিং, এলটিই, এগুলো অনেক সার্ভিস দেওয়া যায়। এবং তারপরে আছে ওয়্যারলেস, যদি আপনার মাইক্রোটিক রাউটারটা ওয়্যারলেস বেসড হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ওয়্যারলেস সার্ভিস দিতে পারবেন। এখানে ইন্টারফেস আছে, এয়ার আছে, ভার্চুয়াল, ডাব্লিউডিএস এবং ন্যাচারাল ডায়াল, তারপরে নেস্ট্রিম ডায়াল, অ্যাক্সেস লিস্ট, রেজিস্ট্রেশন, কানেক্ট লিস্ট, সিকিউরিটি প্রোফাইল, চ্যানেল। এগুলো ওয়াইফাই সার্ভিস দিলে এগুলো আপনার প্রয়োজন হবে, ওয়াইফাই সার্ভিস না দিলে হবে না। এখানে ব্রিজ, ব্রিজের মাধ্যমে আপনি ব্রিজ করে নিতে পারেন, যেমন এই যে ব্রিজ ওয়ান, ব্রিজ ওয়ানের মাধ্যমে আপনি ব্রিজ করে নিতে পারেন, এসএফপি, এসটিপি এবং স্ট্যাটাস ট্রাফিক, এবং এই ব্রিজের মাধ্যমে কী ট্রাফিক যাচ্ছে সেটা আপনি এটার মাধ্যমে দেখতে পারবেন। এখানে আছে আপনার পোর্ট, ফিল্টার, নেট এবং হোস্ট। এই ব্রিজের মাধ্যমে আপনি নেট, ব্রিজের মধ্যে নেট করতে পারেন, হোস্ট সিলেক্ট করে দিতে পারেন, এবং রিসেট অল কাউন্টার দিলে রিসেট অল কাউন্টার রিসেট হয়ে যাবে। তারপর আপনার পিপিপি, এটা হচ্ছে আমরা পিপিওতে যে সার্ভিসটা দিয়ে থাকি সেটার জন্য এই ইন্টারফেসটা আছে। এখানে অ্যাড করে আপনি পিপিপি সার্ভার দিতে পারেন, তারপরে পিপিও ক্লায়েন্ট, পিপিও সার্ভার বাইন্ডিং, পিপিটিপি ক্লায়েন্ট, এসএসটিপি সার্ভার বাইন্ডিং, এসএসটিপি ক্লায়েন্ট, এসএসটিপি সার্ভিস বাইন্ডিং, এলটুটিপি ক্লায়েন্ট, ওভিপিএন সার্ভিস বাইন্ডিং, ওভিপিএন ক্লায়েন্ট, পিপিও সার্ভার বাইন্ডিং, পিপিওই ক্লায়েন্ট সার্ভিস। এবং পিপিওই সার্ভিসের মাধ্যমে এখানে আপনি পিপিওই সার্ভিস তৈরি করে এবং সিক্রেটের মাধ্যমে আপনি প্রোফাইল সিলেক্ট করতে পারবেন এই পিপিওই দিয়ে, এবং প্রোফাইল ক্রিয়েট করে এখানে আপনি ব্যান্ডউইডথ সিলেক্ট করে দিতে পারবেন পিপিওই সার্ভিসের জন্য। এবং অ্যাক্টিভ কানেকশন, এখানে আপনাকে অ্যাক্টিভ যে কানেকশনগুলো আছে সেগুলার লিস্ট আপনাকে দেখাবে। এলটুটিপি সিক্রেটস, এখানে এলটুটিপি যদি করতে চান সেক্ষেত্রে আপনার এটা ইউজ করতে হবে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি সুইচিং সিস্টেমটা আছে, এখানে পোর্ট আছে, হোস্ট আছে, ল্যাব ভিলেন আছে, রুলস আছে। তারপরে আছে আপনার মেশ টেকনোলজির মাধ্যমে যদি আপনি ক্লায়েন্টদেরকে সার্ভিস বা ক্লায়েন্টের বিভিন্ন কার্যক্রম সার্ভিস দিতে চান সেটা দিতে পারবেন। এখানে পোর্ট আছে, এফডিবি আছে। তো তারপর আছে আইপি, যেটা হলো আপনার মাইক্রোটিক রাউটারের মেইনলি কাজ করার যে মেনুগুলো, এখানে আপনি আইপিতে গেলে সেগুলো পাবেন, ইআরপিতে গেলে আপনি ক্লায়েন্টের ম্যাক লিস্ট পাবেন। এখানে দেখেন আমার দুইটা ক্লায়েন্ট ইয়ে আছে, সে কারণে আমি দুইটা ইয়া পাচ্ছি, ম্যাক পাচ্ছি, দেখেন আপনার নাইন গেটওয়ে আমার, আর হলো ক্লায়েন্টের একটা ইয়া, সেটাকে আমরা চাইলে পিং করেও দেখতে পারবো, যেমন ইআরপিতে গিয়ে আমরা পিং করে দেখতে পারবো যে ক্লায়েন্ট ব্যান্ডউইডথ পাচ্ছে কিনা বা ক্লায়েন্টের ম্যাকটা পাচ্ছেন কিনা।
ডিসি ডাইনামিক্যালি ক্লায়েন্ট কানেক্টেড আছে, সেখানে ডিসি। এটাকে আপনি চাইলে ম্যাক স্ট্যাটিক করে দিতে পারেন। স্ট্যাটিক করে দিলে আপনার এই ম্যাকের মাধ্যমে এই আইপিটা কানেক্টেড, অন্য কোনো কেউ এটা ইউজ করতে পারবে না, শুধুমাত্র এই পিসির জন্য এটা ম্যাক স্ট্যাটিক করে দেওয়া হয়েছে। এবং চাইলে ম্যাক ডিজেবল করতে পারবেন, আবার এনাবল করতে পারবেন। এটা রাইট দিয়ে এনাবল করতে হয়, ক্রস দিয়ে ডিজেবল করতে হয়। ডিজেবল করলে আপনার নিচে আবার আরেকটা ম্যাক দেখাবে। এবং কমেন্টের মাধ্যমে চাইলে আপনি এই যে ম্যাকটা স্ট্যাটিক করেছেন এটাকে নামও লিখে দিতে পারবেন, যেমন আল আমিন। আমরা এই ক্লায়েন্টে যদি আমার থাকে, ম্যাক স্ট্যাটিক করে আমরা নামটা সিলেক্ট করে দিতে পারি। পরবর্তীতে এই ক্লায়েন্ট যদি অন্য কোনো রাউটার বা পিসিতে কানেক্ট করে, সে ব্যান্ডউইথ পাবে না। যদি আপনি আবার ম্যাক ফ্রি করে দেন, ক্রস করে ফ্রি করে দেন, সেক্ষেত্রে অন্য রাউটার বা অন্য পিসি কানেক্টেড করলে সেক্ষেত্রে পাবে। তো আইপিতে আমরা এই আইপি দেখলাম, অ্যাকোমোডেশন, আইপি অ্যাড্রেসেস। অ্যাড্রেসেসের অনেক ভূমিকা আছে। এখানে আমরা আমাদের আপলিং আসছে ইথার টু দিয়ে, এবং আমরা ল্যান্ড ব্যাক করছি ইথার থ্রি দিয়ে। আমরা চাইলে নতুন অ্যাড্রেস ক্রিয়েট করতে পারবো, যেমন 192.168.20.1/24। এখানে আমরা ল্যান একটা ল্যান্ড সার্ভিস দিয়েছি ইথার থ্রি দিয়ে, আমরা চাইলে ইথার ফোর দিয়ে এই ল্যান্ডকেও সার্ভিস দিতে পারি। যেমন একটা /24 ইথার থ্রি দিয়ে দিয়েছি, এখন আরেকটা /24 আমরা ইথার ফোর দিয়ে দিতে পারবো। এখানে ইথার ফোর দিয়ে দিয়ে দিলাম ল্যান্ড টু আমরা কমেন্টের মাধ্যমে লিখে দিলাম। সেক্ষেত্রে আমরা এই আইপিটাকে যদি এই আইপি দিয়ে আমরা কাউকে যদি সার্ভিস না দিতে চাই, সেক্ষেত্রে আমরা ডিজেবল করে রাখতে পারি, এ দিয়ে অ্যানাবল করতে পারি, মাইনাস দিয়ে আমরা এটাকে কেটে দিতে পারি, অ্যাড দিয়ে নতুন করে অ্যাড করতে পারি। তারপরে আমরা এখানে ক্লাউড আছে, ডিএসসিপি ক্লায়েন্ট আছে। আমরা যদি ডিএসসিপিতে সার্ভিস দিতে চাই, সেক্ষেত্রে ডিএসসিপি ক্লায়েন্টের অপশনগুলো আমরা পাবো এখানে ইন্টারফেসের মাধ্যমে। তারপরে ডিএসপি রিলে আছে, তারপর আপনার ডিএসসিপি সার্ভার আছে। আমরা ডিএসসিপি সার্ভার তৈরি করে ডিএসপি ক্লায়েন্টদেরকে আমরা সার্ভিস দিতে পারি। এখানে আমরা লেচারে গেলে ডিএসসিপি ক্লায়েন্টদের ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস কীভাবে কানেক্টেড আছে সেটা আমরা দেখতে পারবো। অপশনে অনেক কাজ করা যায়, অপশন সেলস, অ্যালার্টস, এখানে অ্যালার্টস থেকে সেটা আমরা দেখতে পারবো। তারপরে আছে ডিএনএস। এখানে আপনার কাঙ্ক্ষিত আইএসপি কর্তৃক যে ডিএনএস পেয়েছেন, সেই ডিএনএসটা আপনারা এখানে অ্যালাউ করে দিতে পারবেন, অ্যাপ্লাই ওকে দিলে হয়ে যাবে। তারপরে আছে ফায়ারওয়েল। ফায়ারওয়েলে ফিল্টার রুলস আছে, নেট আছে। এখানে আমরা নেটটা আমাদের অনেক কাজে লাগে, নেটটা আমরা যেখানে একটা নেট করা আছে এটাকে চাইলে আমরা ডিজেবল করতে পারি, এনাবল করতে পারি, কমেন্টের মাধ্যমে লিখে দিতে পারি, যেটা ক্লায়েন্ট CLIENT ক্লায়েন্ট নেট ওয়ান। আমরা যদি একাধিক থাকে সেক্ষেত্রে আমরা করতে পারি, কমেন্টের মাধ্যমে লিখে রাখতে পারি বোঝার জন্য। তারপরে আছে ম্যাঙ্গেল, র্যাও, সার্ভিস রুলস, কানেকশন, অ্যাড্রেস লিস্ট। অ্যাড্রেস লিস্টটা অনেক সময় আপনার রিয়েল আইপির ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়। এবং Layer 7 প্রোটোকলের মাধ্যমে আমরা অনেক সার্ভিস বন্ধ করে রাখতে পারি এই নেটের মাধ্যমে। ফিল্টার রুলস এবং Layer 7 মাধ্যমে আমরা অনেক সার্ভিস বন্ধ করে রাখতে পারি। তারপর আছে আইপিতে IPsec নেইবার্স। নেইবার্সের মাধ্যমে আমরা আমাদের যদি ক্লায়েন্টের মাইগ্রেটিক অথবা আমার একাধিক মাইগ্রেটিক থাকলে সেটা নেইবারের মাধ্যমে আমরা ম্যাক অ্যাড্রেস দেখতে পারি, এবং কমান্ড বোর্ডের মাধ্যমে সেটা অ্যাক্সেস করতে পারি। তারপর আছে প্যাকেজিং, পোল। পোলগুলো আপনার ডিক্লারেশন করতে হয় PPOE সার্ভিস দেওয়ার জন্য, PPTV সার্ভিস দেওয়ার জন্য, এগুলোর জন্য এই পোলগুলো ডিক্লারেশন করতে হয়। তারপর আছে মেজর একটা বিষয়, রাউট, রাউট লিস্ট। রাউটসের মাধ্যমে আপনার সব কিছু, আপনি নেট কোন দিক থেকে আসতেছে, কোন দিক থেকে যাচ্ছে, কোন দিক দিয়ে ঘুরিয়ে দিচ্ছেন, একদিক থেকে আরেক দিকে ঘুরিয়ে দিতে পারবেন। আপনার একাধিক আইএসপি কর্তৃক যদি আপনার ব্যান্ডউইথ না থাকে, একটা ব্যাকআপ লিঙ্ক, একটা আপলিঙ্ক, সেক্ষেত্রে আপনি এই রাউটের মাধ্যমে একটা রাউট ডিজেবল করে অন্য আরেকটা রাউট দিয়ে আপনি ক্লায়েন্টদেরকে সার্ভিস দিতে পারেন। তো যে কোনো রাউটকে ডিজেবল করার জন্য ক্রস বাটনটি করতে হয়, আর এনাবল করার জন্য রাইট বাটনটি ক্লিক করতে হয়, আর প্লাসে ক্লিক করে আপনি নতুন
রাউট অ্যাড করতে পারেন, যেমন আপনার যদি দুইটা স্পিকার ঠিক থাকে গেটওয়েটা এখানে আপনার বসিয়ে দিতে হয়, এবং একটা রাউটকে ডিজেবল করে অন্য একটা রাউটকে এনেবল করে রাখলে আলাদাভাবে ব্যবহৃত হবে। এবং কমেন্টের মাধ্যমে লিখে রাখতে পারেন যে রাউট লিস্টটা আপনার আপলিঙ্ক থেকে আসছে, যেমন আপলিঙ্ক রাউট আপলিঙ্ক, এবং আরেকটা আপনার আরেকটা আরেকটা যদি আপলিঙ্ক থাকে আপনার, সেক্ষেত্রে আপনি সেটা ইয়ে করতে পারেন, অথবা ব্যাক আপলিঙ্ক থাকলে ব্যাক আপলিঙ্ক লিখে দিতে পারেন, ব্যাক আপলিঙ্ক এভাবে আপনি লিখে আপনার বোঝার সুবিধার জন্য লিখে রাখতে পারেন। তারপর নেক্সট ফোর রোলস ভিআরএফ ইভেন, তারপরে আপনার এস এন এম পি সার্ভিসেস সেটিংস, সেটিংসের মাধ্যমে অনেক রুলস আছে, সেই সেটিংসগুলো ইউজ করা যায়। এগুলো সব আইপির স্ট্রোকস, TFTP ট্রাফিক র, UPNP ওয়েব প্রক্সি, এবং রাউটিংয়ের মাধ্যমে BFD BGP ফিল্টার, MME OSPF আরও আছে। তারপর আপনি সিস্টেমের মাধ্যমে অটো আপগ্রেড করতে পারেন, সার্টিফিকেট দিতে পারেন, ক্লক টাইম সেট করতে পারেন, তারপর কনসোলের মাধ্যমে আপনি কীভাবে কনসোল কানেক্টেড আছে কি না সেটা দেখতে পারেন, ডিস্ক ড্রাইভার হেলথ, আপনার মাইক্রোটিক রাউটারের হেলথ কী অবস্থায় আছে সেটা দেখতে পারেন, হিস্টোরি আইডেন্টিটি এলইডিস, আপনার এলইডিস লাইটগুলো কীভাবে জ্বলছে কি না সেটা দেখতে পারেন, লাইসেন্স লগ ইন প্যাকেজ পাসওয়ার্ড পোর্ট রিবোট, আপনি আপনার মাইক্রোটিক রাউটারটিকে রিবোট করতে পারেন এবং রিসেট কনফিগারেশনের মাধ্যমে রিসেট করতে পারেন, রিসোর্সেস রাউটার বোর্ড SNTP ক্লায়েন্ট শিডিউলার স্ক্রিপ্ট শাটডাউন স্পেশাল লগইন ইউজার এবং ওয়াটসন। ইউজারটা আমাদের অনেক লাগে, সেই কারণে আমরা ইউজারটা একটু দেখে দিচ্ছি। ইউজারে গিয়ে এখানে একটা ইউজার আছে অ্যাডমিন ফুল, এবং আপনি নতুন ইউজার যদি তৈরি করতে চান সেক্ষেত্রে নতুন ইউজার তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে অ্যাডে ক্লিক করতে হবে এবং ইউজারের নাম দিতে হবে, যেমন মাসুদ। একে ওনাকে যদি আপনি রিড পারমিশন দেন তার রিড পারমিশন দেবেন, রাইট পারমিশন দিলে রাইট পারমিশন দেবেন, ফুল পারমিশন দিলে ফুল দিতে হবে। আমরা রিডে দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি মাসুদ 1234। এখানে আমরা কনফার্ম হওয়ার জন্য মাসুদ 1234 দিয়ে অ্যাপ্লাই ওকে। আমরা ফুল পারমিশন দিয়ে দিচ্ছি, আমরা চাইলে এটা পরে চেঞ্জ করতে পারবো, রিডও করতে পারবো, রাইডও করতে পারবো, রাইড দিয়ে দিলে এই যে গ্রিন কালার হয়ে যাবে। যাই হোক, আমরা এটাকে আবার যদি ডিজেবল করে রাখতে চাই সেক্ষেত্রে ডিজেবল করে রাখতে পারবো, এনেবল করে রাখতে পারবো, কমেন্টের মাধ্যমে লিখে রাখতে পারবো এটা কেন ওনাকে দেওয়া হয়েছে অ্যাক্সেসটা। সেটা তো আমরা ক্রস করে দিলে ডিজেবল হয়ে যাবে, রাইট করে দিলে এনেবল হয়ে যাবে, মাইনাস দিয়ে দিলে কেটে যাবে। ইউজার ওয়াশিং, তারপরে আছে কিউ, এখানে আপনার ক্লায়েন্টদের আপনি কিউ তৈরি করে রাখতে পারেন, তারা কত ব্যান্ডউইথ ইউজ করতেছে এবং কে ইউজ করতেছে না সেটাও আমরা দেখতে পারবেন, যেমন যে আপলোড এবং ডাউনলোড। এই দেখেন আমার একটা ক্লায়েন্ট কানেক্টেড আছে, আপলোড হচ্ছে এবং ডাউনলোড হচ্ছে VPS 2 KBPS 4 KBPS আপলোড হচ্ছে, এর নাম হলো আশিক আহমেদ। দ্বিতীয় ক্লায়েন্টটা দেখেন কানেক্টেড নাই, ইউজ করতেছে না। তারপরে আছে ফাইল, ফাইলে গিয়ে আপনি গুরুত্বপূর্ণ একটা বিষয় ফাইল, এখানে আপনি ব্যাকআপ নিতে পারবেন, রিস্টোর করতে পারবেন, আপলোড করতে পারবেন। আমরা ব্যাকআপ যদি নিতে চাই ম্যাগনেটিক রাউটারটা, তাহলে ব্যাকআপে ক্লিক করে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে, যেমন মাসুদ
মাহসুদ, পাসওয়ার্ড দিচ্ছে 123456 ব্যাকআপ, এবং আমি যে দেখেন ব্যাকআপটা হয়ে গেছে মাহসুদ ব্যাকআপ। তো সেটাকে আমরা ডাউনলোড করে অন্য কোনো জায়গায় রেখে দিতে পারবো, রেজিস্টোর করতে পারবো, আপলোড করতে পারবো। আপলোড করতে গেলে আমার ওই মাসুদ যে ব্যাকআপটা আপলোড করেছিলাম সেটা এরকম একটা ফাইলের মতো আসবে, ওপেন দিলে ওপেন হয়ে যাবে। তারপরে লগ, আপনারা লগও একটি ইনপুটে নিয়া এখানে আপনি দেখতে পারবেন যে আপনার রাউটারটা কি কানেক্টেড আছে, কখন ডিসকানেক্ট হয়েছে, কোন ক্লায়েন্ট কানেক্টেড আছে, লগের মধ্যে আসবে। তারপর আছে রেডিয়াস, রেডিয়াসের যে সার্ভিসগুলো সেগুলো আপনি এই রেডিয়াস মেনুর মাধ্যমে দিতে পারবেন। তারপর আছে আমাদের টুলস, টুলস একটা ইম্পর্টেন্ট ইয়া, বি টেস্ট সার্ভার, ব্যান্ডউইথ টেস্ট, ইমেইল, ইমেইলের মাধ্যমে আপনি যে ব্যাকআপ বা অন্য কোনো কিছু নিতে চান সেটা নিতে পারবেন। ফ্লোট পিং, গ্রাফিক্স, আইপি স্ক্যান, ম্যাক সার্ভার, নেটওয়ার্কস, প্যাকেট সাপিং, পিং, তারপর পিং স্পিড, প্রোফাইল, রোমন, এসএমএস, টেলনেট, মানে টেলনেটের মাধ্যমে আপনার এখানে ওএলটি কানেক্টেড থাকলে সেগুলো ইউজ করতে পারবেন। টেলনেটের মাধ্যমে আপনি আপনার কোনো সিসকো সুইচ বা সিসকো রাউটার বা অন্য কোনো কিছু থাকলে সেটা ইউজ করতে পারবেন। টর্চের মাধ্যমে দেখতে পারবেন, ট্রেস রাউটের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার আইপি কোন দিক দিয়ে আসতেছে, আর ব্যান্ডউইথ কীভাবে ইউজ হচ্ছে, কোন দিক দিয়ে ইউটিউব আসতেছে, কোন দিক দিয়ে ফেসবুক যাচ্ছে, ফেসবুক আসতেছে, বা কোন রাউটিং টেবিলের মাধ্যমে আসতেছে, কোন দেশ হয়ে আসতেছে, সেগুলো আপনি দেখতে পারবেন। ট্রাফিক জেনারেটর, ট্রাফিক মনিটর, এগুলো আমাদের ট্রাফিক মনিটর দেখতে পারবেন। নিউ টার্মিনালের মাধ্যমে আপনি ক্লায়েন্টকে পিং করতে পারবেন, যেমন পিং 192.168.10.2, দেখেন আমরা 2K পিং পাচ্ছি, এভাবে আপনি পিং ইয়ে করতে পারবেন। এটার মাধ্যমে আপনি কমান্ডের মাধ্যমে রিসেট করতে পারবেন, আরও বিভিন্ন কাজ করা যায় সেগুলো করতে পারবেন। ম্যাটার রাউটার, পজিশন, ম্যাক্স সাপোর্ট, রিপ, ম্যানুয়াল এবং নিউ ইনবক্স, নিউ ইনবক্সের মাধ্যমে আপনি নতুন ইনবক্স ওপেন করতে পারবেন এবং নতুন রাউটার কানেক্ট করতে পারবেন, যে রাউটারে কানেক্টেড আছে সেটাও কানেক্টেড করতে পারবেন এবং এক্সিটের মাধ্যমে ক্লোজ করতে পারবেন। তো আমরা আজকে এই পর্যন্তই দেখলাম। তো কোনো যদি কোশ্চেন থাকে আমাকে জানাবেন, আমি পারলে জানাবো। আমি নতুন এবং আরও নতুন যারা আছে তাদেরকে শেখার জন্য আমার এই ভিডিও টিউটোরিয়াল, যদি কারো খারাপ লাগবে ব্যাড কমেন্ট করবেন না প্লিজ, যারা এক্সপার্ট আছেন তাদের জন্য এই ভিডিও না, এই ভিডিওটা তৈরি করেছি আমি শুধুমাত্র নতুনদের জন্য, যারা কিছু জানতে পারবে, যাদের ইচ্ছা আছে মাইক্রোটিক রাউটার নিয়ে কাজ করার, বা ছোট মাইক্রোটিক আছে, হ্যাবলাইট আছে বা ওয়্যারলেস রাউটার আছে, তারা এই মেনু সম্পর্কে জানে না, সেই কারণে আমার আসলে জানানোর উদ্দেশ্য এবং ভিডিও তৈরি করার উদ্দেশ্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।